এই জন্য মানুষকে তাকওয়ার উপদেশ দিতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে বলতেন উসিকুম ওয়া ইয়্যায়া বিতাকওয়াল্লাহ, যে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমার নিজেকে ওসিয়ত করতেছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়ার আল্লাহর ভয়ের ওসিয়ত তোমাদেরকেও করতেছি আমাকেও করতেছি। এই জন্য কোরআনের সাথে সবসময় নিজেকে এমনভাবে সম্পৃক্ত করে নিবেন যে মনে হবে আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। কোরআনটা হলো এরকম, এই জন্য কোরআনে আল্লাহ পাক যেখানে যেখানে ডাক দিবেন ডাকগুলো মনে করবেন আমাকে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে দোকার মধ্যে ফেলে দিয়েছে, তোমাদেরকে কোন জিনিস আমি আল্লাহর থেকে তোমাদেরকে আলাদা করে দিয়েছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সুবিন্যস্ত করেছেন, তোমাদেরকে সাজিয়েছেন, তোমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত কোন জিনিসটা কোন অঙ্গটা কোন জায়গায় দিতে হবে, কোন জায়গায় দিলে তোমাকে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় দিলে তোমার উপকার বেশি হবে, তোমার জন্য সহজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তোমাকে সৃষ্টি করলেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এমন সূরত এমন আকৃতিতে তিনি সৃষ্টি করলেন যে আকৃতিতে যে সূরতটা তোমার জন্য সমস্ত সৃষ্টির মধ্যে আহসান সূরত, সবচেয়ে সুন্দর সূরত। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানাইছি সবচেয়ে সুন্দর আকৃতিতে সবচেয়ে সুন্দর গঠনে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন।